एवरीवन वेलकम टू माय चैनल। आज आमरा चले एसेछि मायापुरे। मायापुरेर कोन कोन जायगाय आमरा जाबो, कोन कोन मंदिर दर्शन करब एबं कत कि टोटाल खर्चा होयेछे सेई समस्त डिटेल्स तोमादेर साथे शेयर करब। आर तोमादेरके एटाओ बोलबो, तोमादेर हाते जोदि एक दिन अथवा दो दिनेर छुटी थाके ताहले अवश्यई मायापुर भिजिट करो। मायापुर होच्छे एमनई एकटा जायगा जे जतबारई देखो ना केन मन किन्तु कखनोई भरे ना और बार बार मन है जे एखाने आबार भिजिट करी, आबार घुरते जाई। और जायगाटा सत्यि खूब सुंदर, चारिदिके मंदिरे घेरा एबं एकटा अन्यरकम अनुभूतिर सृष्टि हय। ताहले तोमरा अवश्यई एखाने भिजिट करो। और जदि तोमादेर हाते दो दिनेर छुटी थाके ताहले अवश्यई एखाने थाको। एखाने अनेक रकम भवन रयेछे, गदा भवन रयेछे, एछाड़ा आरो अनेक रकम भवन रयेछे। तोमरा एखाने थाको एबं थेके तोमरा एखानकार प्रसाद ग्रहण करो। एखाने खाद्य व्यवस्था खूबई भालो सुगठित एवं तुम्हारा अवश्य एखे जो थको तेल तुम्हारा पुरोटा घूरते पर। जर हाथे एक दिन समय रही है ता मोटामुटी ओखानकार टोटाल मेन मेन जो स्पट से तुम्हारा भिजिट करते पर, क्योंकि तुम्हारे के सकाल बेला ट्रेने एखे आसते है। एबार तुम्हारे बोली जे तोमरा एखाने आसबे किभाबे। एखाने आसार जोन्नो अनेक रकम रूट रयेछे, पथ आछे। तोमरा जोदि ट्रेनेर माध्यमे आसते चाओ सेई क्षेत्रे दुई रकमेर सिस्टेम आछे। सेटा हलो हावड़ा थेके नवद्वीप धामे तोमादेरके आसते होबे एबं नवद्वीप धामे नेमे तोमरा हुलोरघाट सेखान थेके पार हये तोमरा मायापुरे जेते पारो, अथवा तोमरा शियालदा थेके कृष्णनगर सिटी जंक्शन सेखाने नामते होबे। कृष्णनगर थेके नेमेई एखाने अनेक अटो एबं टोटो रयेछे, তোমরা সেখান থেকেও ডিরেক্ট মায়াপুরে চলে আসতে পারো, অথবা তোমরা হুলোরঘাটে এসে সেখান থেকে নদী পার হয়ে মায়াপুরে যেতে পারো। আমরা সাধারণত শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জাংশনে এসেছিলাম এবং এখান থেকে নেমেই আমরা টোটো বুক করে নিয়েছিলাম এবং বুক করে ডিরেক্ট আমরা মায়াপুরেই নেমেছিলাম এবং সেখান থেকে মায়াপুরটা পুরো দেখে তারপরে অর্থাৎ মায়াপুরের ভিতরে যেটা রয়েছে অর্থাৎ গদা ভবন এবং শুল্ক ভবন আরও যে মায়াপুরের মেন মন্দিরটা রয়েছে সেইটা দেখে আমরা সেখান থেকেও আবার টোটো বুক করে মেন প্রধান ছটা স্পট আমরা ঘুরেছিলাম। তাহলে চলো দেখে নিই যে মেন প্রধান ছটা স্পট, কিন্তু তার আগে আমরা মায়াপুরের মেন মন্দিরটা দেখাবো, কিন্তু সেখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরের জায়গাগুলো তোমাদেরকে দেখে ঘোরাবো। আর এখানে গাড়ি পার্কিংয়েরও অনেক সুগঠিত ব্যবস্থা রয়েছে, তো সেই বিষয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। আমরা 9টার পরে ট্রেন করে এসেছিলাম, সেই জন্য আমরা ভোগটা গ্রহণ করতে পারিনি, কুপনের যে টিকিটটা সেটা কাটতে পারিনি। তোমাদের যদি এখানে ভোগ গ্রহণ করতে হয়, প্রসাদ গ্রহণ করতে হয়, তাহলে অবশ্যই এখানে তাড়াতাড়ি আসতে হবে এবং 12টা পর্যন্ত ভোগের কুপনটা দেওয়া হয়। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। বাট মন্দিরের একদম ভিতরে ছবি তোলা নিষেধ, এমনকি ভিডিওগ্রাফি করা পর্যন্ত নিষেধ। এবং আমরা বছরের শেষে গিয়েছিলাম, 31st গিয়েছিলাম, অনেক গার্ড, অনেক পুলিশ এবং অনেক লোকজন। তো তার মাঝখানে আমরা ছবি তুলেছি এবং ছবি তুলতে পেরেছি এবং নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করছি। তবে আমার ইচ্ছা আছে আবারও এখানে আসার, তবে কোনো ফেস্টিভ্যালে এমনি সময় আসবো এবং অনেক ভিডিও এবং ফটোগ্রাফি করব। আর চলো আমার সাথে সাথে তোমরাও চলো, যেতে যেতে দেখে নিই কী কী মন্দির পড়ছে এবং যেতে যেতেই ঘুরে নিই মন্দিরগুলো। অজস্র মন্দির গড়ে উঠেছে, এটাও একটা মন্দির। আর এর পরেও আর একটা মন্দির আছে, দেখতে পাচ্ছ গেট রয়েছে, এখানে আমরা ঢুকবো। এটাও একটা নামকরা মন্দির, তবে আসার সময় আমরা এদিকে আসব। এখন আমরা ডিরেক্ট যাচ্ছি বল্লাল সেনের শেষ ঝুড়ি সেটা দেখতে। এটাও আর একটা মন্দির, দেখো মানে কত মন্দির কাউন্ট করা যাবে না। एटी होच्छे बल्लाल सेनेर शेष ढिबी अर्थात शेष भग्नांश। एटी एक समय एक विशाल जायगा जुड़े एक पाश्चात्य छिलो अर्थात एटा दुर्ग छिलो एवं एटा साम्राज्य छिलो जेटी युद्धेर कारणे बा प्राकृतिक दुर्योगेर कारणे भग्नस्तूपे परिणत होयेछे एबं एखान थेके अनेक किछु उद्धार करा गेछे। खनन कार्ये अनेक किछु पावा गेछे सेखानकार व्यवहृत जिनिस मानुषजन जेसब जिनिस व्यवहार करत सेई समयकार एबं लैटेराइट किछु मृत्तिका पोड़ामाटिर किछु काज ब्रोंज तामा एबं किछु किछु जायगाय गोल्डो पावा गेछे। अवशेष पड़े आछे एखाने आगे बड़ बड़ सेई इये छिलो कि बोलो ओटाके पुरो ध्वंसावशेष पड़े आछे। एकटा समय एटा एकटा साम्राज्य टाइपेर छिलो। চলে এসেছি আরেকটি মন্দিরে। এটিও খুবই প্রসিদ্ধ এবং এটির ভিতরে যে আরেকটি মন্দির রয়েছে এবং সেটি হলে হচ্ছে 4টের সময় অর্থাৎ এখানে 4টের সময় ওপেন হয়। আর এইখানকার দেখতে পাচ্ছ, তবে সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো যেখানে অ্যালাউ রয়েছে সেখানেই আপাতত করতে পেরেছিলাম। আর এটি হচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে সমস্ত কিছু খুব সুন্দরভাবে বর্ণিত করা রয়েছে আর এখানে আরও সব কারুকার্য রয়েছে। আর ভিতরে অনেক ছোটোখাটো মন্দিরও রয়েছে, শিব ঠাকুরের মন্দিরও রয়েছে এবং কিছু চিত্র দিয়ে কিছু এখানে ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে। এখানে নিচে লেখাও রয়েছে, তোমরা পড়তেও পারো। এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির। গোলাপ বাগান। এটিও আরেকটি মন্দির এবং এর ভিতরেই আরও দুটো তিনটি স্পট রয়েছে। একটি জায়গার নাম হচ্ছে যে গৌরদেবের মাসি পিসির বাড়ি, আর আরও দুটো তিনটি এরকম ভিতরে ভিতরে মন্দির রয়েছে, তো এটাকেও ইনক্লুড করেছে আরও দুটো তিনটি স্পট রূপে। আর এর ভিতরে দুটো তিনটি জায়গায় মন্দির রয়েছে, তবে সেক্ষেত্রে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। এটিকে অনেকে বলে যে শ্রী চৈতন্য দেবের শ্রী গৌরাঙ্গের এটি জন্মভূমি বাসস্থান, যেটি অনেকে বলে নবদ্বীপেও রয়েছে। তো এই দুটি নিয়ে মতভেদ আছে, তবে এখানকার লোকেরা এই জায়গাটির উপরই বিশ্বাস রাখে। আরেকটি স্পট এটি হচ্ছে ভক্ত চাঁদ কাজীর সমাধি। এটিও আরেকটি খুবই উল্লেখযোগ্য এবং প্রসিদ্ধ স্পট। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী অদ্বৈত আচার্যের গৌর আরাধনা স্থান। এবং সবার শেষে এই স্পটটা ঘুরে নিলাম, এবং এটিও খুবই উল্লেখযোগ্য এবং প্রচুর ভিড়। ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ছবি তোলা অ্যালাউ আছে বাট বাইরে থেকে। এটিও একটি খুবই উল্লেখযোগ্য, এটা হচ্ছে কৃপাশ্রী মূর্তি এবং গোস্বামী মহারাজের তৈরি। এটি দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং আরও ডিটেলস এটা তৈরি হবে, এবং জায়গাটা খুব ভালো। আমাদের মোটামুটি দেখা কমপ্লিট, তবে বলবো যে এটা এখানে শেষ নয়। এখানে আরও অনেক মন্দির রয়েছে যেগুলো আমরা একদিনে ভিজিট করতে পারিনি, যেহেতু আমাদের একদিনেই বাড়ি যেতে হবে। এবং আমাদের এখান থেকে শিয়ালদার দূরত্ব মোটামুটি 2 ঘন্টার মতো, তো সেই জন্যে একদিনে ভিজিট করার জন্য আমরা মোটামুটি এই স্পটগুলি বেছে নিয়েছি। বা তোমরা যদি একদিনের বেশি 2 দিন অথবা 3 দিন থাকতে চাও তাহলে এখানে গোশালা রয়েছে এবং আরও অনেক মন্দির রয়েছে, যেটা অবশ্যই তোমরা ভিজিট করো। আর এখানকার ভোগ খেতে ভুলবে না, অবশ্যই সেটা খাবে এবং মার্কেটিংও কিছু করবে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর অবশ্যই অন্যান্য স্পট ঘুরবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।